नमस्कार बंधुरा, आमार पाँच मिसाले रान्नाघरे सबाइके स्वागत। आमि आजके बानाबो चिल्ली चिकेन। एटी एकटी रिक्वेस्टेड भिडियो, आमाके फेसबुके एकजन रिक्वेस्ट करेछिलेन, तो आमि आजके बानाच्छि। किभाबे बानाच्छि तो चलुन देखे नी। आमरा एखाने बोनलेस चिकेन निएछि, 500 थेके 600 ग्राम मतो आछे, छोटो छोटो पिस करे निएछि। एर मध्ये आमरा स्वाद मतो लवण देब, एक चामच गोलमरिचर गुड़ो देव, और आमी एखाने आदा रसुन एवरेस्टर पेस्ट यूज करेछि। आपनारा आदा रसुन बेटेओ दीते पारें, दो चामच मतो आदा रसुन बाटा दिएछि। और एखाने कर्नफ्लावर देव 3-4 चामच मतो। एकटा डिम भेंगे देव, दिए एटाके भालो करे माखाबो चिकेनटाके। पुरो चिकेनटाके भालो करे माखिए नेब, समस्त डिम कर्नफ्लावर। तारपरे आमरा गैसे एकटा कड़ाई बसिए बेश खानिकटा वेजिटेबल अएल निएछि। अएलटा भालो मतो गरम होले तारपरे आमरा चिकेन पकोड़ागुलो भेजे नेब एक एक करे। एकबारे बेशि देबेन ना, जतटा একটু ফাঁকা ফাঁকা থাকলেই ভালো, না হলে গায়ে গায়ে লেগে যাবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। পকোড়াগুলো এক সাইড ভাজা হলে তারপরে আমরা আস্তে আস্তে উল্টে দেব। একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আমি এইভাবে পকোড়াগুলো দুবার তিনবারে ভেজে নিয়েছি, আপনাদের চিকেনের অনুযায়ী আপনারা ভেজে নেবেন। অল্প অল্প করে দিয়ে ভাজলেই ভালো হবে, বেশি ভালো ভাজাটা আর কি। দিয়ে আমরা একটা বাটির মধ্যে সস নেব, 2 চামচ টমেটো সস, টেবিল স্পুন নিয়েছি, 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন নেব রেড চিলি সস, 2 টেবিল স্পুন নেব গ্রিন চিলি সস, 2 টেবিল স্পুন নেব সেজওয়ান সস। আমরা বাটিটাকে একটু চেঞ্জ করে নিয়েছি কারণ ছোট হয়ে গেছিল। সসগুলো সব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে কড়াইয়ের মধ্যে যে পকোড়া ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমরা 3 টেবিল স্পুন মতো রসুন কুচি দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব রসুনটা, বেশি ভাজা হবে না, গ্যাস মিডিয়ামে থাকবে। দিয়ে জুলিয়ান কাট আমরা আদায় নিয়েছি 1 ইঞ্চি মতো, ওটাকেও একটু নেড়েচেড়ে নেব। সবজি কোনোটাই বেশি ভাজা হবে না। 10-12টা কাঁচা লঙ্কা কুচি দেব। দিয়ে গ্যাস এবারে ফুল ফ্লেমে করে দেবেন। বড় সাইজের পেঁয়াজ আমরা এরকমভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, 3টে মতো নিয়েছি আমরা। আমরা চিকেন অনুযায়ী আপনারা নেবেন। দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা এখানে গ্রিন, ইয়েলো, রেড 3টে কালারের বেল পেপার নিয়েছি, দিয়ে এটাও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাস ফুল ফ্লেমে থাকবে, কোনো সবজি ভাজা হবে না, তাহলে ক্রাঞ্চি ভাব চলে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমরা স্বাদ মতো লবণ দিয়েছি,
1.5 চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে আবারো ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। দিয়ে আমরা যে সসটা মিশিয়ে রেখেছিলাম পুরো সসটা আমরা দিয়ে দেব সবজির মধ্যে। দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে সসের বাটি ধোয়া জলটা দিয়ে দেব। আমরা 2 বাটি মতো জল দিয়েছি। গ্রেভি আপনারা যতটা চাইবেন সেই হিসেবে জলটা দেবেন। কম গ্রেভি চাইলে কম জল দেবেন, আর যদি বেশি খান তাহলে একটু বেশি জল দেবেন। দিয়ে এটা একটু ফুটতে দেব, আমরা ওয়েট করব ফোটা অবধি। একটু ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ফুটে ওঠে। 2 থেকে 3 মিনিট পর ফুটে উঠেছে, তারপরে আমরা এটা নাড়াচাড়া করে নেব আবারও। দিয়ে এবারে আমরা যে চিকেনের পকোড়াগুলো ভেজেছিলাম সেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাও আমরা 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলে পকোড়ার মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে। দিয়ে আমরা শেষে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে সেই জলটা দিয়ে দেব, তাহলে একটু থিকনেস হবে। শেষে আমরা 1/2 চামচ মতো আজিনামোটো দেবো। আজিনামোটো হচ্ছে এটা চাইনিজ সল্ট, এটা দিলে টেস্ট হয় খুব ভালো। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তাতে টেস্টের কোনো এমন কিছু হেল্পের হবে না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে গ্যাস বন্ধ করে আমরা স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো।